মিশিগানের ডিট্রয়েট স্টার্স প্রিমিয়ার লিগ ডিএসপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশি আমেরিকান পাঁচটি ক্লাব অংশ নেয়। শনিবার বিকেলে ওয়ারেন শহরের হলমেস মাঠে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা। ডিট্রয়েট স্টার্স ব্লো ক্লাবকে রুখে দিয়ে 2-0 গোলে ডিট্রয়েট স্টার্স রেড ক্লাব চ্যাম্পিয়ন হয়। পরে আনন্দঘন পরিবেশে ওয়ারেন শহরের বিসমিল্লা কাবাব কারিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।